হ্যালো এভরিবডি, আজকে আমি ক্লাস সিক্সের ছোট ছোট বন্ধুদের জন্য এসেছি। তোমাদের সাথে আমি আজকে তোমাদের বইয়েরই একটা পোয়েম নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা বলো তো, আমরা সকালে বা বিকেলে, বিশেষ করে সকাল বিকেলে আকাশে কি উড়তে দেখি বলো তো? এই কথা যদি আমি জিজ্ঞেস করি সবাই বলবে পাখি উঠতে দেখি, তাই না? পাখি ছাড়াও আমরা আরো একটা কিছু উঠতে দেখি যেটা নাকি আমরা পাঠাই। পাখিরা তো নিজে নিজে ওড়ে, আর আমরা আকাশে একটা খেলনার মতো জিনিস পাঠাই যেটা আমরা উঠতে দেখি। আমি একটু ট্রাই করছি, দেখো তো তোমরা বুঝতে পারো কিনা। এইরকম একটা জিনিস আমরা আকাশে উঠতে দেখি, বোঝা যাচ্ছে এটা কি? এটা হলো কাইট, ঘুড়ি। তোমাদের হানি সার্কেল বইটাতে একটা পোয়েম আছে, দা কাইট, এটাই আজকে আমরা পড়ব। দা কাইট, ওকে? কাইট কিন্তু অনেক রকমের হয়, রং বেরঙের তা তো হয়ই, কাগজের তৈরি হয়, আবার কাপড়ের তৈরিও হয়, আর একটা সময় এরকম হয় কাইটের ফেস্টিভ্যালও হয়। আমাদের দেশে গুজরাট বা রাজস্থান এসব জায়গায় কাইট ফেস্টিভ্যাল হয়, ঠিক আছে? মানে অনেক রকমের কাইট ওড়ানো হয়, কম্পিটিশন হয়, সবাই এর জন্য অনেক প্রিপারেশন নেয়, মকর সংক্রান্তিতে সেটা হয়। যাই হোক, ওইটা বেশি বড় কথা না, কাইট আমরা সবাই চিনি, তাই তো? ধরে নিচ্ছি আমরা সবাই চিনি। তোমাদের মতো যারা ক্লাস সিক্সে পড়ছো, তোমরা তো অনেকে কাইট ওড়াও, তাই না? তাহলে চলো আমরা পোয়েমটাতে আসি। পোয়েমটা লিখেছেন হ্যারি বেন। হ্যারি বেন তিনি হলেন একজন আমেরিকান পোয়েট। হ্যারি বেন তিনি একজন আমেরিকান পোয়েট। পোয়েট মানে হলো কবি, আবার তিনি বাচ্চাদের জন্য অনেক কিছু লিখেছেন, রাইটার হিসেবেও ফেমাস। এবার রাইটার আর পোয়েটের মধ্যে ডিফারেন্সটা কি? রাইটার হলো লেখক, যিনি অনেক কিছু লেখেন, আর পোয়েট মানে হলো যিনি কবিতা লেখেন। ওকে, ক্লিয়ার? তাহলে হ্যারি বেন হলেন একজন পোয়েট যিনি আমেরিকান। ওকে, নাও কাম টু দ্য পোয়েম। পোয়েমটা শুরু করার আগে তোমাদের বইয়েই আছে, অল অফ আস লাইক টু ফ্লাই কাইটস, আমরা সবাই কাইট ওড়াতে, ঘুড়ি ওড়াতে পছন্দ করি। হ্যাভ ইউ এভার ট্রাইড টু ফ্লাই ওয়ান, জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কি কখনো ট্রাই করেছো? তোমাদের মধ্যে অনেকেই হয়তো ঘুড়ি ওড়াও। রিড দিস পোয়েম অ্যাবাউট এ কাইট অ্যাজ ইট ফ্লাইজ ইন দ্য স্কাই, বলছে এই পোয়েমটা তোমরা পড়ো, অ্যাবাউট এ কাইট, এটা কিভাবে আকাশে ওড়ে। ওকে, চলো আমরা পোয়েমটা স্টার্ট করি। হাউ ব্রাইট অন দ্য ব্লু ইজ এ কাইট ওয়েন ইটস নিউ, with a dive in the deep it snaps its tail then soars like a ship with only a sail as over tides of wind it rides climbs to the crest of a gust and pulls then sinks to rest as wind falls when string goes slack you wind it back and run until a new breeze blows and its wings fill and up it goes how bright on the blue is a kite when it's new but a raggeder thing you never will see when it flaps on a string in the top of a tree okay this is the full poem poem porno shomoy sobta poem ekbare porte hoy noyto etar appreciation ashe na tai ami pore nilam এখন তোমাদেরকে আমি কিছু কিছু ওয়ার্ড মিনিং লিখে দেব। ওয়ার্ড মিনিংটা লিখে নিলে তারপর তোমরা পোয়েমটা বুঝতে একটু তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট লাইনে আসো, হাউ ব্রাইট অন দ্য ব্লু ইজ এ কাইট ওয়েন ইটস নিউ
With a dive and a dip, it snaps its tail, then soars like a ship with only a sail. বলছে how bright on the blue, bright মানে হলো উজ্জ্বল। আমরা এখানে দেখবে লিখে দিয়েছি bright মানে উজ্জ্বল। Is a kite when it's new, new তো বোঝোই নতুন। বলছে how bright on the blue, এখানে blue মানে কালার না, blue বলতে এখানে sky বোঝাচ্ছে। আকাশে যখন ঘুড়ি ওড়ে তখন দেখতে কি সুন্দর লাগে, কি উজ্জ্বল, কত ব্রাইট লাগে। ইজ এ কাইট ওয়েন ইটস নিউ, নিউ মানে এটা জাস্ট একদম নতুন, যখন ঘুড়িটা ওড়ানো হয় কোনো ড্যামেজ হয়নি। এগুলো যদি আমরা অনেক কালারফুল কাগজ দিয়ে বানাই, তো কাগজ বা কাপড় দিয়ে বানাই, তখন এটা দেখতে খুব সুন্দর লাগে। ব্লু স্কাই বলতে এখানে কি, ওয়েন দ্য স্কাই ইজ একদম ক্লিয়ার, যেখানে নাকি কোনো মেঘ নেই বা কোনো অবস্টেকল নেই, পরিষ্কার আকাশে যখন কাইট ওড়ে তখন দেখতে খুব সুন্দর লাগে, খুব ব্রাইট কালারের লাগে। উইথ দ্য ডাইভ অ্যান্ড ডিপ ইট স্ন্যাপস ইটস টেইল, ডাইভ অ্যান্ড ডিপ মানে কি ফোর্সফুল বা ধরো না সফট, দুই রকম ভাবেই চলো। এখানে দিয়েছি আমি ডাইভ মানে এটা ডুব দেওয়া, ডিপ মানে চোবানো, মানে দুটোই হলো টু গো ইন টু দ্য ওয়াটার। ডাইভ করা মানেও জলের ভেতরে গিয়ে ঢোকা, ডুব দেওয়া মানেও জলের ভেতরে গিয়ে ঢোকা, কিন্তু দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। একটা হলো খুব ফোর্সফুল মানে খুব প্রেশারে যাওয়া, আর একটা হলো হালকা ভাবে যাওয়া। আকাশে যখন ঘুড়িটা ওড়ে তখন দেখতে কিরকম লাগে, মনে হয় কখনো কখনো বেশ স্পিডে এটা উড়ছে বা নাচছে, কখনো কখনো দেখা যায় খুব হালকা ভাবে হয়তো এদিক থেকে সেদিকে যাচ্ছে, মানে মুভমেন্টটাকে এরকম বলা হয়েছে। একটা হলো ফোর্সফুল মুভমেন্ট, একটা হলো সফট মুভমেন্ট। উইথ দ্য ডাইভ অ্যান্ড দ্য ডিপ ইট স্ন্যাপস ইটস টেইল, টেইল আছে যে ঘুড়ির একটা টেইল থাকে, লেজটাকে আলাদা আলাদা ভাবে মুভমেন্টের সময় লেজটা নড়ে আর তার থেকে একটা আওয়াজ বেরোয়। এই আওয়াজটা কি ক্র্যাকিং সাউন্ড, মানে এদিক সেদিক যাচ্ছে তো জেনারেলি কাগজের হয়, তখন আমরা এর থেকে একটা সাউন্ড শুনতে পাই। উইথ এ ডাইভ অ্যান্ড এ ডিপ ইট স্ন্যাপস ইটস টেল, যখন ঘুড়িটা আকাশে বিভিন্ন রকমের মুভমেন্ট করে, একটা হলো ফোর্সফুল মুভমেন্ট, একটা হলো সফট মুভমেন্ট, তখন তার লেজটা ক্র্যাকিং সাউন্ড করে। দেন সোর্স লাইক এ শিপ উইথ ওনলি এ সেল, সোর্স মানে রাইজেস আপ, ওপরে ওঠা, এটা হলো সোর যখন ওপরে উঠে। আর সেল আর একটা জিনিস আছে, এটা হলো পাল। আমরা জাহাজের মধ্যে নৌকোর মধ্যে এরকম কাপড় দেওয়া দেখি না, পাল থাকে। পালের কাজটা কি হলো, যখন হাওয়া আসে হাওয়াটা ওই ডাইরেকশনে নৌকোটাকে বা জাহাজটাকে নিয়ে যায়। এই যে দেন সোর্স লাইক এ শিপ উইথ ওনলি এ সেল, এটা একটা কম্পারিজন, এখানে কাইটকে শিপের সাথে কম্পেয়ার করা হচ্ছে, আর দ্য মুভমেন্ট অফ কাইট তাকেও দ্য মুভমেন্ট অফ শিপের সাথে কম্পেয়ার করা হচ্ছে। বলছি অ্যাজ ওভার টাইডস অফ উইন্ড ইট রাইডস, কি হয় যখন শিপ চলে জলের মধ্যে তখন আমরা কিরকম দেখি, যেরকম রাস্তায় গাড়ি ঘোড়া চলে সেগুলি কিরকম থাকে, স্মুথলি মানে একই সারফেসে একই লেভেলে চলতে থাকে, তাই তো? কিন্তু যখন জলের মধ্যে শিপ চলে তখন কি হয়, ঢেউয়ের অনুযায়ী চলে। ঢেউটা যদি ওপরে ওঠে তখন শিপটাও ওপরে উঠে যায়, ঢেউ যদি নিচে নামে শিপটাও নিচে নেমে যায়। ঠিক সেম ওয়েতে কাইটটা আকাশে ফ্লাই করছে, কখনো কখনো খুব জোরে বাতাস আসছে তখন এটা হয়তো একদম ওপরে চলে যাচ্ছে, কখনো কখনো উইন্ড খুব স্লো হয় বা এত ফোর্সফুল হয় না তখন হয়তো নিচে নেমে যাচ্ছে। এই যে ওয়েভের ওপরে যেরকম ভাবে শিপ চলে, কাইটটাও এয়ারের মধ্যে মনে হচ্ছে যেন এয়ারটাও একটা ওয়েভ, ওইখানেও ওয়েভ আছে, সেইভাবেই চলছে। এই জিনিসটাকে ইংলিশে বলা হয় সিমিলি, বুঝতে পেরেছ, কম্প্যারিজন, সিমিলারিটি। আরো অনেক কিছু থাকে লিটারেরি ডিভাইস, তোমাদের এত ছোট ক্লাসে এক্ষুনি দরকার নেই, জাস্ট জেনে নাও এটাকে বলা হয় সিমিলি। দেন সোর্স লাইক এ শিপ উইথ ওনলি এ সেল অ্যাজ ওভার টাইডস অফ উইন্ড ইট রাইডস, যখন এটা ওপরে ওঠে মানে ফোর্সফুল উইন্ডের চোটে যখন ওপরে উঠে যায় মনে হয় যেন ঠিক শিপ যেরকম ভাবে ঢেউয়ের জন্য ওপরে উঠে যায় সেরকম ভাবে কাইটটাও
এয়ারের মধ্যে ঢেউয়ের জন্য উপরে উঠে গেছে। ক্লাইম্বস টু দ্য ক্রেস্ট অফ এ গাস্ট অ্যান্ড পুলস। ক্লাইম টু দ্য ক্রেস্ট, ক্লাইম মানে হল উপরে ওঠা, টু দ্য ক্রেস্ট মানে হল টপ। এই যে একটা মিনিং লিখেছি, ক্রেস্ট মানে হল টপ, একদম উপরে। অফ এ গাস্ট অ্যান্ড পুলস, গাস্ট মানে স্ট্রং উইন্ড, অ্যান্ড পুলস দেন সিমস টু রেস্ট অ্যাজ উইন্ড ফলস। মনে হয় যেন খুব জোরে যখন হাওয়া আসে, ইট ক্লাইম্বস টু দ্য ক্রেস্ট, আকাশের মধ্যে একদম সবচেয়ে ওপরে যতটুকু যত দূর যাওয়া যায় মনে হয় যেন কাইটটা তত দূর চলে গেছে, একদম টপ অফ দ্য স্কাই। অফ এ গাস্ট অ্যান্ড পুলস মানে মনে হয় বাতাসটা এমন ভাবে কাইটটাকে উপরে নিয়ে যাচ্ছে দ্যাট ইট গেটস পুলড। আমরা তো কাইটটাকে এখান থেকে কেউ না কেউ একটা স্ট্রিং এর সাহায্যে বেঁধে রাখি, তাই না? কাইটটাকে তো আমরা ছেড়ে দিইনি, আমরা এখানে হাতে তার স্ট্রিংটা রাখি, আর ইট গেটস পুলড, মনে হয় যেন এটা হঠাৎ করে টান পড়ে। দেন সিমস টু রেস্ট অ্যাজ উইন্ড ফলস, হঠাৎ করে যেন মনে হয় হালকা হয়ে গেল হাওয়াটা বা বাতাসটা বা উইন্ড, তখন মনে হয় এটা আস্তে 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 ফল করছে, মানে নিচে নেমে যাচ্ছে, অ্যাজ ইফ দ্য কাইট ইজ টেকিং রেস্ট। মনে হয় যেন এই এত উঁচুতে উঠে যাওয়াতে ইট বিকেম টায়ার্ড, সো ইট গেটস ডাউন অ্যান্ড ইট ইজ টেকিং রেস্ট। When string goes slack, string মানে হলো ওই thread বলতে পারি আমরা এটাকে, string এটাকে আমরা thread বলতে পারি। thread মানে হলো সুতো, যেই সুতোটা দিয়ে কাইটটাকে বাঁধা। It goes slack, slack মানে হলো loose। যখন বেশি উপরে উঠে যায় তখন কি হয়, স্ট্রিংটা টাইট হয়ে যায়, মনে হয় যেন ইট ইজ পুলিং, আর যখন আস্তে আস্তে একটু নিচে নেমে আসে তখন কি হয়, স্ল্যাক। স্ল্যাক মানে হল লুজ, লুজ কথাটার মানে তো বুঝবে। ইউ ওয়াইন্ড ইট ব্যাক, ওয়াইন্ড মানে হল যার কাছে, আমরা নাকাই বলি না ঘুড়ির সুতোটা যেখানে থাকে, যার কাছে এটা কন্ট্রোলে থাকে সে কি করতে থাকে, তাড়াতাড়ি করে রোল করতে থাকে সুতোটাকে, যাতে নাকি ঘুড়িটা নিচে না পড়ে যায়। মানে হাওয়ার চোটে তো ঘুড়ি উঠতে থাকে, যতক্ষণ হাওয়া পায় ততক্ষণ ঘুড়িটা উড়বে, কিন্তু আস্তে আস্তে যেই মাত্র লুজ হয়ে যায় তখন এটা নিচে নামতে থাকে। নিচে নামলে কি হয়, যে ঘুড়িটাকে ওড়াচ্ছে, ওয়েন স্ট্রিং গোজ স্ল্যাক ইউ ওয়াইন্ড ইট ব্যাক, ওয়াইন্ড মানে রোল করা। এটা কিন্তু উইন্ড না, এখানে স্পেলিংটা যদিও একই, এটা কিন্তু উইন্ড না, এটা হলো ওয়াইন্ড, এটাকে বলা হয় রোল। You wind it back and run until a new breeze blows. Breeze মানে হলো মৃদুমন্দ বাতাস, হালকা বাতাস, যে বাতাসটা গায়ে লাগলে পরে আমাদের ভালো লাগে। উইন্ড কখনো কখনো এত স্টর্মি হয় যে আমরা ভয় পেয়ে যাই, আবার কখনো কখনো এত সুন্দর থাকে যে আমাদের ওই বাতাসটা গায়ে লাগলে আমাদের ভালো লাগে। তো এটা হলো ব্রিজ, ব্রিজ মানে হলো মৃদুমন্দ বাতাস। অ্যান্ড রান আনটিল এ নিউ ব্রিজ ব্লোজ, যে ঘুড়িটাকে ওড়াচ্ছে সে কি করে, যেই মাত্র দেখলো ঘুড়ি নিচে আস্তে আস্তে ইট ইজ ফলিং, তখন সে এটা নিয়ে দৌড়তে থাকে। একে তো স্ট্রিংটাকে টাইট করতে থাকে, রোল করতে থাকে, আর দৌড়তে থাকে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এ নিউ ব্রিজ ব্লোজ, একটা নতুন করে আবার একটু হাওয়া যতক্ষণ পর্যন্ত না লাগে ততক্ষণ পর্যন্ত সে দৌড়তে থাকে। অ্যান্ড ইটস উইংস ফিল অ্যান্ড আপ ইট গোজ, তারপরে তার উইংস গুলো, এবার কাইটের কি উইংস থাকে, উইংস মানে হলো পাখির যেরকম ডানা থাকে এটা, এটাকে বলা হচ্ছে উইংস। এখানে যে আমরা দেখছি, এই যে দেখো, এই দুটো সাইডকে উইংস বলা যেতে পারে, মানে এইখানে একটা স্টিক থাকে কাইটের, এই স্টিকটা ধরো স্ট্রেট থাকলো, কিন্তু অনেক সময় হাওয়ার চোটে এই দুটো পোর্শন, এই পোর্শনটা আর এই পোর্শনটা অনেক সময় ফ্ল্যাপ করে, মানে মনে হয় যেন কখনো কখনো ডাউনে যাচ্ছে কখনো কখনো আপওয়ার্ড হচ্ছে। ঠিক আছে, এই উইংটা বা কাইটটা যখন আবার ব্রিজ পায় তখন অ্যাগেইন ইট গোজ আপ। হাউ ব্রাইট অন দ্য ব্লু ইজ এ কাইট ওয়েন ইটস নিউ,
আবার সেই ফার্স্ট টু লাইন্স আবার বলছে হাউ ব্রাইট অন দ্য ব্লু ব্লু মানে এখানে স্কাই কি সুন্দর এত উজ্জ্বল এই আকাশের মধ্যে যখন নতুন কোন কাইট আমরা উপরে আকাশে উড়াই তখন দেখতে কি সুন্দর লাগে বাট এ র‍্যাগেডার থিং ইউ নেভার উইল সি when it flaps on a string in the top of a tree এইবার একটা জিনিস তো আমরা জানি না ঘুড়ি ওড়াতে ওড়াতে এরকম হয় অনেক সময় অনেক ঘুড়ি কাটা পড়ে যায় সুতোটা কেটে যায় কেটে এটা হয়তো এসে কোনো একটা গাছের উপর পড়ে গেল গাছের উপর পড়লে কি হয় তখন তার চেহারাটা যা হয়ে যায় সেটাকে এখানে বলা হয়েছে র‍্যাগেডার একটা ওয়ার্ড আছে দেখো র‍্যাগেডার র‍্যাগেডার মানে টর্ন বা বলতে পারো জীর্ণ এই অবস্থা হয়ে যায় ঘুড়িটার বাট এ র‍্যাগেডার থিং ইউ নেভার উইল সি ওয়েন ইউ লুক এট দ্য স্কাই তখন আমরা যখন দেখব তখন সুন্দর সুন্দর নতুন নতুন ঘুড়ি দেখতে পাই কিন্তু ঘুড়িটা যখন ছিঁড়ে যায় বা ভেঙে যায় বা ধরো এটার অবস্থা একদম ঘুড়ির মতো আর থাকে না তখন আমরা তাকে আর আকাশে দেখতে পাই না তখন কি হয় হয়তোবা সে কোনো একটা গাছের উপর পড়ে গেছে বা অন্যান্য লাইট পোস্টের উপর তারের উপর এরকমও আমরা দেখতে পাই ঘুড়ি পড়ে থাকে কিন্তু এখানে গাছের কথাই লিখেছে এরকম এসে হয়তো কোনো একটা গাছের উপর পড়ে গেল তখন তার কন্ডিশনটা কি থাকে তখন একদম জীর্ণ কন্ডিশন থাকে মানে ওই ঘুড়িটাকে আমাদের কারোর দেখতে ভালো লাগে না আমাদের কোনটা ভালো লাগে নীল আকাশে মানে পরিষ্কার আকাশে ক্লিয়ার স্কাইয়ে যখন ব্রাইট কালারের একদম ফুল ফ্লেজেড কাইট ওড়ে সেটা দেখতে আমাদের ভালো লাগে কিন্তু যেই ঘুড়িটা ভেঙে গেছে বা ছিঁড়ে গেছে সেটা দেখতে আমরা পছন্দ করি না ভালোবাসি না তাই লিখেছে বাট এ র‍্যাগেডার থিং ইউ নেভার উইল সি ইউ উইল নেভার সি অ্যান্ড ইউ উইল নেভার লাভ টু সি আমরা এটাকে দেখতে ভালোবাসবো না পছন্দ করবো না হোয়েন ইট ফ্ল্যাপস অন এ স্ট্রিং ফ্ল্যাপ মানে হলো ঝাপটানো মানে যখন ধপ করে এসে পড়ে যায় ইন দ্য টপ অফ এ ট্রি যখন গাছের উপর এসে পড়ে যায় তার মানে তো ঘুড়িটা শেষ এই ঘুড়িটা আর ওড়ানো যাবে না ঠিক আছে এই গেল পোয়েমটা আমি আবার একটু রিভিউ করে নিচ্ছি দেখো কোথাও যদি তোমরা না বুঝে থাকো ফার্স্ট লাইনে হাউ ব্রাইট ইন দ্য ব্লু ইজ এ কাইট ওয়েন ইটস নিউ যখন একটা কাইট নিউ থাকে নতুন থাকে তখন কি সুন্দর উজ্জ্বল থাকে আর কি ভালো লাগে উই দ্য ডাইভ অন দ্য ডিপ ইট স্ন্যাচস ইটস টেইল বিভিন্ন রকম মুভমেন্টে কখনো ফোর্সফুল কখনো সফট মুভমেন্টে সে এদিক সেদিক করে নড়ে ঘুরে বেড়ায় আর তার লেজটা থেকে লেজটাকে নাড়াতে নাড়াতে চলে দেন সোর্স লাইক এ শিপ উইথ ওনলি এ সেল অ্যাজ ওভার টাইডস অফ উইন্ড ইট রাইডস এটা এয়ারের উপরে মানে আকাশে যখন এটা বিভিন্ন ধরনের মুভমেন্ট করে এই মুভমেন্টটাকে কম্পেয়ার করা হয়েছে জলের উপরে যখন জাহাজ মুভমেন্ট করে তার মতো ঠিক আকাশ জাহাজ যেরকম জলের উপরে মুভমেন্ট করছে আকাশেও ঘুড়ি সেই রকমই মুভমেন্ট করছে আর সেই মুভমেন্ট থেকে তার লেজের থেকে টেল থেকে একটা ব্রেকিং সাউন্ড ভেসে আসছে ক্লাইম্বস টু দ্য ক্রেস্ট অফ এ গাস্ট অ্যান্ড পুলস অনেক উঁচুতে উঠে যায় এরকম হয় কখনো কখনো ঘুড়ি অনেকটা উঁচুতে উঠে গেল উঠে গেলে সে কি করে টান পড়ে কোনটাতে স্ট্রিংটাতে দেন সিমস টু রেস্ট অ্যাজ উইন্ড ফলস খুব জোরে হাওয়া এসছে তাই ওপরে ওপরে উঠে গেছে আবার এমন হয় যে হাওয়ার কারণেই হয়তো হাওয়াটা খুব সফট হয়ে গেছে আস্তে 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 নিচে পড়ে যাচ্ছে তখন মনে হয় দেন সিমস টু রেস্ট অ্যাজ উইন্ড ফলস মনে হয় ঘুড়িটা এত পরিশ্রম করে উপরে উঠেছে তো তাই আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে কি কারণে টু টেক রেস্ট আমরা যখন অ্যাট এ স্ট্রেচ অনেকক্ষণ কোনো একটা কাজ করি তারপরে একটু ব্রেক চাই না একটু রেস্ট চাই তো তাই ঘুড়িটাও এতক্ষণ উপরে উঠেছে বলে মনে হয় এখন রেস্ট নেওয়ার জন্য সে আস্তে আস্তে একটু নিচে নেমে এসেছে ওয়েন স্ট্রিং গোজ স্ল্যাগ ইউ ওয়াইন্ড ইট ব্যাক যেইমাত্র তুমি বুঝো বা যে ঘুড়িটাকে ওড়াচ্ছে সে যেইমাত্র টের পায় যে একটু স্ল্যাগ হয়ে গেছে মানে একটু লুজ হয়ে গেছে ইউ ওয়াইন্ড ইট ব্যাক তখন তুমি তার থ্রেডটাকে স্ট্রিংটাকে রোল করতে থাকো ওয়াইন্ড করতে থাকো অ্যান্ড রান আনটিল এ নিউ ব্রিজ ব্লোজ আর
আমরা দেখি বাচ্চাদেরকে এই ঘুড়িটা নিয়ে মানে নাটাইটা নিয়ে খুব জোরে জোরে দৌড়তে থাকে, যাতে নাকি ঘুড়িটা কোনোভাবেই নিচে না পড়ে যায়, যাতে আবার একটু হাওয়া পেলেই ওপরে উঠতে পারে। অ্যান্ড ইটস উইংস ফিল অ্যান্ড আপ ইট গোজ, তারপর যেই মাত্র ঘুড়ির উইংস আবার একটু হাওয়া পায়, দেন আগেন ইট গোজ আপ। হাউ ব্রাইট অন দ্য ব্লু ইজ এ কাইট ওয়েন ইটস নিউ, আবারও বলছে সেই ফার্স্ট দুটো লাইন যে হাউ ব্রাইট অন দ্য ব্লু, এই যে ক্লিয়ার আকাশে ঘুড়ি কি সুন্দর ব্রাইট দেখায়। ইজ এ কাইট ওয়েন ইটস নিউ, কখন, যখন এটা নিউ থাকে। এই দুটো লাইন এখানে কেন বলেছে বলতো? এই যে আমরা পুরোটা পড়তে 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 তো ভুলেই গেছি প্রথম দুটো লাইন কি ছিল, তাই মনে করিয়ে দিচ্ছে। হাউ ব্রাইট অন দ্য ব্লু ইজ এ কাইট ওয়েন ইটস নিউ, যখন নিউ থাকে তখন কত ব্রাইট থাকে। এর পরেই কি বলছে? বাট এ রাগেড থিং ইউ নেভার উইল সি, কিন্তু একটা টর্ন, একটা জীর্ণ ঘুড়ি তুমি কখনোই এরকম করে উঠতে দেখবে না। কেন? ওয়েন ইট ফ্ল্যাপস অন এ স্ট্রিং ইন দ্য টপ অফ এ ট্রি, যখন এটা কোনো একটা ট্রি এর উপরে পড়ে যায় তখন সে আর ঘুড়ি থাকে না, সে তখন একদম তার একদম জীর্ণ অবস্থা থাকে। সে তাকে যেটা বলা হয়েছে সেটা হলো র্যাগেড থিং, ওকে, ইট বিকামস একদম ইউজলেস, তখন আর আমরা এই ঘুড়িটাকে ওপরে উড়াতে পারি না, ওকে। এখানে চলো আমরা এখন কয়েকটা রাইমিং ওয়ার্ডস বের করি। এবার রাইমিং ওয়ার্ডস বলতে কি বোঝো, বোঝো কি কিছু? রাইমিং ওয়ার্ডস মানে হলো এমন সব ওয়ার্ডস যার প্রোনাউন্সিয়েশনটা একই রকম ভাবে শেষ হয়। যেমন ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি? ব্লু, এর সাথে কি ম্যাচ করছে? নিউ। স্পেলিং হয়তো মিলবে না কিন্তু প্রোনাউন্সিয়েশন মিলবে। ডিপ, ডিপের সাথে এর পরের লাইনে পাচ্ছি না কিন্তু তার পরের লাইনে পাচ্ছি। শিপ, ডিপ, শিপ। এরপরে কি আছে? টেল, সেল। দেখে নাও বইয়ে পাবে, টেল দেন ইটস সেল। এরপরে লাইনে আছে টাইটস, এর সাথে মিলছে রাইডস, টাইটস, রাইডস। তারপরে হলো ক্রেস্ট, ক্রেস্ট। এরপরের ওয়ার্ডটা পুলস, তার মানে মিলছে না, তারপরেরটাতে মিলছে রেস্ট, ক্রেস্ট, রেস্ট। তারপরে হচ্ছে পুলস, ফলস, যদিও এক্স্যাক্টলি মিলে না তাও পুলস, ফলস। এমন করে তুমি আরো লিখতে পারবে স্ল্যাক, ব্যাক, স্ল্যাক, ব্যাক, আনটিল, ফিল, আনটিল, ফিল, ব্লোজ, গোজ, ব্লোজ, গোজ। তারপরে আছে আবার ব্লু, নিউ, এই এই লাইনটাই আবার রিপিট হচ্ছে তাই সেম জিনিসটা পেয়ে গেলাম। এরপরে আসছে থিম অ্যান্ড স্ট্রিং, থিং অ্যান্ড স্ট্রিং। নেক্সট ইজ সি আর ট্রি, ধরো সি আর ট্রি। এগুলো হলো তোমাদের রাইমিং ওয়ার্ডস, রাইমিং ওয়ার্ডস। এখন তো একটু উঁচু ক্লাসে উঠেছ, এখন থেকে আস্তে আস্তে তোমাদের এই জিনিসগুলো দরকার লাগবে। যেমন তোমাদের পোয়েমের মধ্যে এখন থেকে রাইমিং ওয়ার্ডস দেখবে, না বুঝে থাকলে আমি আবার বলে দিচ্ছি, দেখে নাও। ব্লু, নিউ, ডিপ, শেপ, টেল, সেল, টাইটস, রাইটস, ক্রেস্ট, রেস্ট, পুলস, ফলস, স্ল্যাক, ব্যাক, আনটিল, ফিল, ব্লোজ, গোজ, থিং, স্ট্রিং, সি, ট্রি, ওকে।
রাইমিং ওয়ার্ড মানে হলো একরকম ভাবে আমরা যেই কথাগুলো প্রোনাউন্স করি। এটা তো তোমার এই পোয়েমের মধ্যে এই ওয়ার্ডগুলো আছে। তুমি এমনিতেও অন্য যে কোনো জায়গা থেকে, যে কোনো স্টোরি থেকে, তোমার বইয়েরই স্টোরি হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো স্টোরি থেকে ওয়ার্ড বেছে বেছে তুমি এরকম রাইমিং ওয়ার্ডস সাজাতে পারো। যেমন অনেক ওয়ার্ড থাকে না টি আই ওয়েন দিয়ে শেষ হয়েছে, অনেক কিছু আছে যেমন এ আর ওয়াই দিয়ে শেষ হয়েছে, এরকম করে পরে তোমরা বুঝবে এগুলোর কি নাম হয়, সাফিক্স প্রিফিক্স বলা হয়, এগুলো পরে বুঝে যাবে। কিন্তু এখন জাস্ট যেটার উচ্চারণ মেলে, মানে প্রোনাউন্সিয়েশন মেলে মতো ওয়ার্ড তুমি এইভাবে লিখতে পারো। লিখে খাতায় অনেক অনেক এরকম পাবে, দেখবে একই রকম রাইমিং ওয়ার্ডস হয়তো কয়েকটা চ্যাপ্টারে আছে, তুমি এগুলো লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমার অনেক কিছুই শেখা হবে। তোমাদের এই এক্সারসাইজে এটাতে একটা জিনিস আছে, লিস্ট আউট দ্য অ্যাকশন ওয়ার্ডস ইন দ্য পোয়েম। এই পোয়েমের থেকে তুমি অ্যাকশন ওয়ার্ডস বের করো। তোমাদের যদি এটা লেখা হয়ে গিয়ে থাকে তাহলে আমি এখানে একটু মুছে নিচ্ছি। অ্যাকশন ওয়ার্ডস মানে এমন ওয়ার্ড যেটা কোনো একটা অ্যাকশন বোঝায়, কোনো না কোনো একটা অ্যাকশন বোঝায়। পরে বুঝবে এটাও একটা গ্রামারের পার্ট। ওকে, এখানে দেওয়া আছে ডাইভ, তারপরে ডিপ দেওয়া আছে, স্ন্যাপস এও দেওয়া আছে। তুমি এই পয়েন্টটাতে আরো পাবে সোর, সোর্স, রাইডস, পুলস, পুলস বা পুল একই কথা, এটা প্লুরালে লিখেছি, আচ্ছা এভাবেও লিখতে পারো, ফ্ল্যাপ, ক্লাইম্ব, দিজ আর দ্য অ্যাকশন ওয়ার্ডস। দেখতে পারো আরো আছে কিনা এরকম খুঁজে নেবে। তাহলে তোমরা এই পোয়েমটা ভালো করে পড়বে, মিনিংগুলো শিখবে, তোমাদের বাংলাতে মিনিং লেখা আসবে না, কিন্তু বোঝার জন্য বাংলা মিনিংগুলো জাস্ট পড়ে বুঝে নেবে, মুখস্থ করতে হবে না, কোনো কিছু মুখস্থ করতে হবে না, বুঝে গেলে মনে থাকবে। আর রাইমিং ওয়ার্ডসগুলো শিখবে, অ্যাকশন ওয়ার্ড কী কী আছে সেটা শিখবে। এখানে একটা আছে কোয়েশ্চেন নাম্বার টুতে, আমি যেটা বলেছিলাম সিমিলি, সিমিলি দ্যাট মিন্স সিমিলারিটি, দেন সোর্স লাইক এ শেপ উইথ ওনলি এ সেল। এটা মনে আছে তো, বলেছি যে এটা হলো একটা সিমিলি, মানে এই পোয়েমটাতে একটা সিমিলি দেখানো হয়েছে, কিসের সাথে কিসের, ওশেনের মধ্যে জলের উপরে যেরকম জাহাজ চলে, মানে ডিউ টু টাইডস, এখানে যেহেতু আসে ঢেউ আসে, ঢেউয়ের ফলে কি হয়, শিপটা কখনো অনেক উপরে উঠে যায়, কখনো বেশ নিচে নেমে যায়, ডিউ টু টাইডস, ঢেউয়ের কারণে। সেই রকমই ঠিক এটার মতোই পোয়েট এই কথা ভেবে এটাকে কম্পেয়ার করে বলছেন, আকাশেও হাওয়া এমন ভাবে চলে, কখনো ওপরে কাইটটাকে তুলে নিচ্ছে, কখনো কাইটটাকে নিচে নামিয়ে দিচ্ছে। এই যে কম্পারিজনটা আকাশের কাইটের সাথে জলের জাহাজ, এই দুটোকে, দুটোর মধ্যে যে কম্পারিজন, সেটাকে বলা হয় সিমিলি। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস মনে রেখে পোয়েমটা পড়বে, বারবার পড়বে, মুখস্থ করার জন্য বলছি না, বোঝার জন্য। আশা করি তোমাদের এই পোয়েমটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তো তোমরা গতদিন আমরা